ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গাছে গাছে ঝুলছে পাকা লিচু। লিচু বিক্রি করে কোটি টাকা আয়ের স্বপ্ন দেখছে চাষিরা। প্রতি বছর স্থানীয়দের চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় এসব লিচু। বাগানে বাগানে সারিবদ্ধ লিচু গাছ, প্রতিটি গাছে ঝুলে আছে থোকা থোকা বিভিন্ন জাতের রসালো লিচু। লিচুর ভারে গাছের ডালগুলো মাটিতে নুয়ে পড়েছে, প্রতিটি থোকাতেই 10 থেকে 12টি করে লিচু ধরেছে। গাছগুলোতে চোখ পড়লেই নজর কাড়বে যে কোনো মানুষের। লিচু চাষিরা জানায়, গাছের মুকুল অবস্থায় বিভিন্ন কীটনাশক ব্যবহার করেছেন যাতে লিচু ফেটে না যায় বা পোকা না ধরে। প্রচণ্ড খরার মধ্যে লিচু গাছে মোটরের সাহায্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। এই মনোরম দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী উপজেলা কসবার গোপীনাথপুর ও বাইক ইউনিয়নে। এরই মধ্যে রসালো এই ফল কিনতে বাগানগুলোতে ক্রেতাদের ভিড় জমছে। চলমান করোনা সংকটে ব্যাপক আকারে না হলেও সীমিতভাবে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এই লিচু ক্রয় করতে আসছেন। গত কয়েক বছরের তুলনায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে, ফলে বাগান মালিকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। সরেজমিনে বাগানগুলো ঘুরে দেখা যায়, চলতি মৌসুমে পাটনায় বম্বে চায়না ট্রি এবং দেশীয় জাতের লিচু আবাদ করা হয়েছে। মধুমাস জ্যৈষ্ঠের মাঝামাঝি হওয়ায় লিচুগুলো রসালো তো বটেই, সুমিষ্ট হয়েছে। পরিপক্ক লিচুগুলো বাগান থেকে পাড়তে ব্যস্ত সময় পার করছে লিচু চাষিরা। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় 2001 সাল থেকে বাণিজ্যিকভাবে লিচুর আবাদ শুরু হয়। তারপর থেকে বছর বছর বাড়ছে আবাদের পরিমাণ। এবার 20 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। ছোট বড় মিলিয়ে বাগান রয়েছে 90টির মতো। উপজেলার কৃষি কর্মকর্তা হাজেরা বেগম জানান, আবহাওয়া অনুকূল পরিবেশে থাকায় কসবায় লিচুর বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকরা উচ্চ দামে লিচু বিক্রি করতে পারায় আশায় তৃপ্তির হাসি ফুটেছে কৃষকদের মুখে। যখন আমার এই খরণ ছিল তখন আমরা যখন কুড়ি বাড়ি ছিল তখন মনে করেন আমরা সেটারে এই মোটর সাহায্যে পানি দিছি, তারপর পানি স্প্রে করছি। এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। লিচুর বাম্পার ফলন হওয়ার কারণ হইল যখন মুকুল ছিল থাকা অবস্থায় কীটনাশক ব্যবহার করছি যাতে কোনো ফলন নষ্ট না হয়, কোনো পোকামাকড়ে না ধরে। আর এবার বৃষ্টি কম হওয়াতে আমি মোটরে পানি দিয়ে সবসময় যত্ন নিয়েছি। গোপীনাথপুর এবং বায়েক সহ অন্যান্য ইউনিয়নগুলো মিলে আমাদের এখানে প্রায় 20 হেক্টর লিচুর আবাদ হচ্ছে, এবং বাণিজ্যিক পরিসরে যে লিচুর আবাদটা হচ্ছে সেটা গোপীনাথপুর এবং বায়েক ইউনিয়নেই বেশি। গোপীনাথপুরে প্রায় 18 হেক্টর জমিতে লিচুর আবাদ হচ্ছে, এবং আমরা আশা করছি লিচুর ভালো বাম্পার ফলন হবে এবং কৃষক সেই ফলনে ভালো আনন্দিত হবে, আমরা সেটা আশাবাদ ব্যক্ত করছি।